হাই গাইস, অনেকে হয়তো বাস গেম পছন্দ করে কিন্তু ভালো কোয়ালিটির ম্যাপ না পাওয়ার কারণে তোমরা বাস গেমগুলো খেলতে পছন্দ করো না, অথবা প্লে স্টোর থেকে গেমগুলি ডাউনলোড করলে ম্যাপগুলি তোমাদের কাস্টমাইজেশন করতে হয়। স্ক্রিনে তোমরা যে গেমটি দেখতে পাচ্ছ এই গেমটি এই ম্যাপে খেলার জন্য কোনো কাস্টমাইজেশন করতে হবে না, প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই ফ্রিতে তোমরা এই ম্যাপটি পেয়ে যাবে। আর ভিডিও শেষে আমি বলে দেবো তোমরা এই গেমটি কিভাবে ডাউনলোড করবে। তো গাইস, দেরি না করে আমি ভিডিওটি শুরু করে দিব। তো আমরা কিন্তু এখন একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ গেমের গ্রাফিক্স কোয়ালিটিটা খুবই ভালো এবং ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটাও অনেক ভালো। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কিছুই দেখতে পারবো এবং আমাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য কর্নার একটি ম্যাপও দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা চাইলে বাসের কালার, টায়ার এগুলো কাস্টমাইজেশন করে গাড়ির বাসটাকে আরও সুন্দর করে তুলতে পারবো। আমরা কিন্তু এখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আর জঙ্গলের ভিতর দিয়ে ড্রাইভ করার মজাই কিন্তু আলাদা। আমরা কিন্তু এই গেমে অনেক জায়গা দিয়ে আমাদেরকে ড্রাইভ করতে হবে। অনেক পাহাড়ি রাস্তা রয়েছে, আঁকাবাঁকা ভাঙাচোরা রাস্তা রয়েছে। স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাগুলো কত আঁকাবাঁকা, আর রাস্তাগুলো ভাঙাচোরা হওয়ার কারণে কিন্তু বাসটা কিন্তু আস্তে আস্তে চলতেছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর কিন্তু আমরা মেন রাস্তায় চলে এসেছি। তো গাছ তোমরা দেখতেই পাচ্ছ মেন রাস্তায় কিন্তু কতগুলো গাড়ি এখানে কিন্তু আর ফাঁকা নেই। অনেকক্ষণ কিন্তু আমরা জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে ড্রাইভ করার পর আমরা মেন রাস্তায় চলে এসেছি। তো এখানে কিন্তু গাড়ি আর আসতে চলবে না, এখানে গাড়ি আমাদেরকে অনেক জোরে চালাতে হবে। চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় জঙ্গল, আর এই পরিস্থিতি কিন্তু বাস চালানোর আলাদা একটি ফিল রয়েছে। একটু আগে কিন্তু ওই ট্রাকটা আমাদেরকে টেক অফ করে গিয়েছে, তো আমরা কিন্তু ওই ট্রাকটাকে টেক অফ করার চেষ্টা করব। এখানে রাস্তার গাড়িগুলো কিন্তু অনেক জোরে জোরে চালানো হচ্ছে, যার কারণে তারা আমার আগে চলে যাচ্ছে। কিন্তু আমিও যেভাবেই হোক আমাকে কিন্তু এই ট্রাকটাকে পিছনে ফেলতেই হবে। তো আমরা কিন্তু অবশেষে ট্রাকটার খুব কাছাকাছি চলে এসেছি। এই ট্রাকটাকে পিছনে ফেলার পর সামনে কিন্তু আর গাড়ি নেই, রাস্তা কিন্তু একদম ফাঁকা, আর আমার টানও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের সাইড প্রায় ছাড়িয়ে যাচ্ছে। চারিদিকে কিন্তু কুয়াশায় ভরা এবং রাস্তায় কোনো গাড়িও নেই, রাস্তা একদম ফাঁকা, মাঝে মধ্যে একটি দুটি করে গাড়ি যাচ্ছে। গাইস, আশা করি তোমাদের কাছে গেমটা ভালোই লাগবে আর তোমরা সবাই এই গেমটা ডাউনলোড করে খেলবে। তো গাইস, অনেকক্ষণ ড্রাইভ করার পর কিন্তু এখানে রাস্তায় একটি লাল তীর চিহ্ন দেখানো হচ্ছে, মনে হয় সামনে রাস্তার কাজ চলতেছে। এখানের গাড়িগুলো কিন্তু অনেক জোরে চলে আমাকে কিন্তু রকেটের গতিতে টেক অফ করে যাচ্ছে। তো গাইস, সামনে কিন্তু একটা বড় ধরনের জ্যাম দেখতে পাওয়া যাচ্ছে, সামনে মনে হয় রাস্তার কাজ চলতেছে, এই কারণে রাস্তায় এত বড় জ্যাম লেগে আছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ গেমটাকে কত ভালো করে বানানো হয়েছে, গেমের মধ্যে কিন্তু রাস্তার কাজ চলতেছে। তো এখানে কিন্তু হেলটি মারারও শব্দ শোনা যাচ্ছে এবং সামনে কিন্তু একটা রোলারও রয়েছে। তো গাইস, তোমরা যদি এই গেমটি খেলতে যাও তাহলে প্লে স্টোরে গিয়ে বাস সিমুলেটর এক্সট্রিম রোডস লিখে সার্চ করলেও এই গেমটি পেয়ে যাবে, অথবা আমার দেওয়া ভিডিওতে ডিসক্রিপশনের লিঙ্ক থেকেও তোমরা এই গেমটি ডাউনলোড করে নিতে পারো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবে। পরবর্তীতে কোন গেমটি চাও কমেন্ট করে জানিয়ে দেবে, তোমার কমেন্টের টপিকের উপর ভিত্তি করে হয়ে যেতে পারে আরও একটি গেমের ভিডিও। Thank you.